Hello everybody, hope you all are fine today. So let's learn to speak in English lesson 21. Today's topic is sentence narration. What is narration? Narrate means বর্ণনা করা, কোনো বক্তার বক্তব্য যদি অপর কোনো ব্যক্তি বর্ণনা করে তখন তাকে ব্যাকরণের কতগুলো নিয়ম মেনে তা করতে হয়, এরূপ বর্ণনা করার কাজকেই ন্যারেশন বলে। Kinds of narration. Narration দুই প্রকার, যথা direct narration প্রত্যক্ষ উক্তি এবং ইনডাইরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি। বক্তার বক্তব্য যখন হুবহু অবিকল উপস্থাপন করা হয় তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। বক্তার বক্তব্য যখন অপর কোনো ব্যক্তি উপস্থাপন করে ব্যাকরণের কতগুলো নিয়ম মেনে তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচ। হি সেইড টু মি ইউ উইল ডো দ্য ওয়ার্ক ফর মি। সেইড রিপোর্টিং ভার্ব, ইউ উইল ডো দ্য ওয়ার্ক ফর মি রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমা এর বাহিরে যে ভার্ব থাকে তাকে রিপোর্টিং ভার্ব বলে। ইনভার্টেড কমা এর ভিতরে যে সেন্টেন্স থাকে তাকে রিপোর্টেড স্পিচ বলে। সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। হি সেইড টু মি ইউ উইল ডো দ্য ওয়ার্ক ফর মি। সাবজেক্ট হি, মি অবজেক্ট। রিপোর্টিং ভার্বের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে সাবজেক্ট বলে। রিপোর্টিং ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে অবজেক্ট বলে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম, অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য। রুল ওয়ান, ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা কর্তা যদি ফার্স্ট পার্সন হয় তবে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট না থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, আর সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পার্সন হয় তাহলে কোনো পরিবর্তন হয় না। ডাইরেক্ট, হি সেইড টু মি আই অ্যাম ফাইন। ইনডাইরেক্ট, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ফাইন। এখানে আই ফার্স্ট পার্সন এবং সাবজেক্ট থার্ড পার্সন, সো আই হি হয়ে থার্ড পার্সনে রূপান্তরিত হয়েছে। হি সেড টু মি ইউ আর ফাইন, এখানে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সো অবজেক্টের পার্সন হচ্ছে পরিবর্তিত হবে। হি টোল্ড মি দ্যাট মি সাবজেক্ট হচ্ছে আই, আই ওয়াজ ফাইন। হি টোল্ড, হি সেড টু মি রানা ইজ ফাইন, সো হি টোল্ড মি দ্যাট রানা ওয়াজ ফাইন। রানা থার্ড পার্সন, সো এখানে কোনো পরিবর্তন হয় নেই। বিশেষ দ্রষ্টব্য সেড টু থাকলে টেল আর সেড টু থাকলে টোল্ড হয়। রুল থ্রি, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টের স্পিচটি করেসপন্ডিং অর্থাৎ অনুরূপ পাস্ট টেন্স হয়। যেমন প্রেজেন্ট সিম্পল হবে পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, পাস্ট সিম্পল হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট চেঞ্জ হবে না। দেয়ারফর শ্যাল হবে শুড, উইল হবে উড, মে হবে মাইট, ক্যান হবে কুড, মাস্ট হবে হ্যাড টু, দিস হবে দ্যাট, নাও হবে দেন, হিয়ার হবে দেয়ার, টুডে হবে দ্যাট ডে, দিস হবে দোজ, এগো হবে বিফোর, টুমোরো হবে দ্য ফলোয়িং ডে, স্টারডে হবে দ্য প্রিভিয়াস ডে। রোল ফোর, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচ এর কোনো পরিবর্তন হয় না। ডাইরেক্ট, হি সেজ টু মি আই ডিড নট লার্ন ইট স্টারডে। হি টেলস মি দ্যাট হি ডিড নট লার্ন ইট দ্য প্রিভিয়াস ডে। এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না, পূর্বেটা পাস্ট টেন্স ছিল এখানেও পাস্ট টেন্স রাখা হয়েছে, কারণ রিপোর্টের স্পিচটা প্রেজেন্ট, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। লেটস সি ওয়ান মোর এক্সাম্পল, হি উইল সেজ টু হার, হি উইল সে টু হার ইউ উইল ডো নো, ইউ উইল ডো দ্য ওয়ার্ক টুমোরো। হি উইল টেল মি দ্যাট শি উইল ডো দ্য ওয়ার্ক দ্য নেক্সট ডে। এখানে ফিউচার টেন্স রয়েছে, উভয়টি ফিউচার টেন্স, এর জন্য কোনো পরিবর্তিত হয় না। রিপোর্টেড স্পিচ এর রুল ফাইভ, রিপোর্টেড স্পিচ এর সেন্টেন্সটি চিরন্তন সত্য থাকলে কোনো পরিবর্তন হয় না। টিচার সেড টু দ্য কিডস দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দি ইনডাইরেক্ট, দ্য টিচার টোল্ড দ্য কিডস দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। হি সেড টু মি টু অ্যান্ড টু মেক্স ফোর, হি টোল্ড মি দ্যাট টু অ্যান্ড টু মেক্স ফোর। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। রুল ওয়ান, রিপোর্টেড স্পিচের পরিবর্তে আস্ক অথবা ইনকোয়ার অফ এবং ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসে। রুল টু, রিপোর্টেড স্পিচের যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তবে ইনভার্টেড কমা এর পরিবর্তে ডব্লিউএইচ ওয়ার্ড বসে। হি সেড টু মি ডিড ইউ গো দেয়ার, হি আস্কড মি ইফ আই হ্যাড গোন দেয়ার। উপরের সেন্টেন্সটি পাস্ট সিম্পলে আছে, এখানে আমরা অ্যাসার্টিভ আকারে পাস্ট সিম্পলটাকে পাস্ট পারফেক্ট করে ফেলেছি। হি সেড টু হার হোয়ার ডু ইউ গো নাও, হি আস্কড হার হোয়ার শি ওয়েন্ট দেন।
উপরে একটা পাস্ট প্রেজেন্ট সিম্পলে আছে, এখানে পাস্ট সিম্পল করা হয়েছে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞা সূচক বাক্য। রুল ওয়ান, রিপোর্টেড টিং ভার্ব এর পরিবর্তে আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, নিষেধ বোঝালে ফরবিড, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, ক্ষমা বোঝালে বেগ, কিছু না বোঝালে টেল, এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে টু আর নেগেটিভ হলে ডোনট থাকলে নট টু বসে। হি সেড টু মি গো হোম নাও, হি অর্ডার মি টু গো হোম দেন। হি সেড টু হার ডোনট রান ইন দ্য সান, হি টোল্ড হার নট টু রান ইন দ্য সান। রুল টু, ইম্পারেটিভ সেন্টেন্সের রুল টু, লেট আস থাকলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ টু অথবা সাজেস্ট ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে, সাবজেক্ট প্লাস শুড প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্ব ওয়ান বসে। হি সেড টু দ্যাম লেট আস হ্যাভ এ পার্টি, হি সাজেস্টেড দ্যাম দ্যাট দে শুড হ্যাভ এ পার্টি। রুল থ্রি, ইম্পারেটিভ সেন্টেন্স, লেট মি লেট হিম লেট দ্যাম লেট হার লেট ইট থাকলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে টেল ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্ব ওয়ান বসে। হি সেড টু মি লেট মি গো আউট, হি টোল্ড মি দ্যাট হি মাইট গো আউট। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। অপটেটিভ সেন্টেন্স, আশীর্বাদ সূচক বাক্য। ওয়ান, এই সেন্টেন্সে একটি রুলই থাকে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ অথবা প্রে ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে, সাবজেক্ট প্লাস মে অর মাইট প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্ব ওয়ান বসে। হি সেড টু মি মে ইউ বি হ্যাপি, হি প্রেড মি দ্যাট আই মাইট বি হ্যাপি। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা নিয়ম। এক্সক্লামেটরি সিস্টেম, বিস্ময় সূচক বাক্য। রুল ওয়ান, রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো অথবা গ্রিপ, শুভেচ্ছা বা সুপ্রভাত বোঝালে উইশ, বিদায় বোঝালে বিট, বিস্ময় বোঝালে এক্সক্লেম উইথ সারপ্রাইজ অর ওয়ান্ডার, এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে পড়ে সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়। বিষয় দ্রষ্টব্য হাউ বা হোয়াট এর পরিবর্তে ভেরি অথবা গ্রেট বসে। হি সেড হুররে উই হ্যাভ ওয়ন দ্য ম্যাচ, হি এক্সক্লেমড, এখানে হুররে হচ্ছে একদম জয় সূচক 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 সাইন, তাহলে আমরা এখানে লিখব করবো হি এক্সক্লেম উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, উই হ্যাভ ওন দ্য ম্যাচ প্রেজেন্ট পারফেক্ট, এটাকে আমরা পাস্ট পার্টিসিপেট করা হয়েছে, দে হ্যাড ওন দ্য ম্যাচ, উই হচ্ছে ফার্স্ট পার্সন, এটা সম্পর্ক হচ্ছে সাবজেক্টের সাথে, সাবজেক্ট থার্ড পার্সন, সো উই হচ্ছে থার্ড পার্সন করা হয়েছে দে। হি সেড হোয়াট এ ফুল ইউ আর, হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট হি ওয়াজ এ গ্রেট ফুল। সো ডিয়ার বন্ধুরা, আমরা সেন্টেন্স ন্যারেশন ক্লাসটা শেষ করে ফেললাম, আমাদের নেক্সট ক্লাস হবে প্যাসেজ ন্যারেশনের উপর। সো টু গেট দ্যাট ক্লাস প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।